চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কের এই যে কক্সবাজার সরকারি কলেজের সামনের যে অংশটি দেখতে পাচ্ছেন, এখানে একটি গাড়ি অপেক্ষায় আছে। আপনারা দেখতে পাচ্ছেন কিছুক্ষণ আগে এই গাড়িতে একটি কাভার্ড ভ্যান সজোরে ধাক্কা দেয় এবং কাভার্ড ভ্যানটি সজোরে ধাক্কা দিয়ে এখানকার যে গ্লাসটা আছে এটি একটি শীতাতপ নিয়ন্ত্রিত হুন্ডাই কোম্পানির স্লিপার কোচ, আর সেই স্লিপার কোচের এই আপনারা দেখতে পাচ্ছেন এই যে এই একেবারে গ্লাসটি ধাক্কা দিয়ে সজোরে ধাক্কা দিয়ে ভেঙে দেওয়া হয়েছে। এবং আমরা যেটা জানি যে আটটার কিছু পরে এই আপনাদের একটু দেখাতে চাই, এই মহাসড়কের একটি জায়গা আছে সেখান থেকে যে যে গাড়িগুলো ক্রস করার জন্য একটা জায়গা দেওয়া হয়েছে, সেখানে এই যে ডিভাইডারের পরে যে জায়গাটি দেওয়া হয়েছে সেখানে একটি কাভার্ড ভ্যান সজোরে ঘোরাচ্ছিল। তখন এই গাড়িটি, এই যে হুন্ডাই স্লিপারটি আমরা দেখতে পাচ্ছি, হুন্ডাই এই স্লিপার গাড়িটি তখন ঢাকাগামী তার যাত্রী নিয়ে যাচ্ছিল, ঠিক সেই মুহূর্তে ও তার সজোরে ধাক্কা যাতে গ্লাসটি ভেঙে যায়। এখান থেকে তখন দৌড়ে গিয়ে সেই ট্রাক ড্রাইভারকে থামানোর চেষ্টা করে, কিন্তু তিনি কোনো পরোয়া না করে আরও জোরে কক্সবাজার শহরের দিকে পালিয়ে যেতে থাকলেন। আর আমরা সংবাদকর্মীরাও তার পেছনেই, আমরা পেছনে যেতে যেতে তাকে আমরা অবশেষে ধরতে সক্ষম হই, অর্থাৎ তাকে তার গতি থামানোতে আমরা সক্ষম হই কক্সবাজারের যে সদর উপজেলা, উপজেলার গেইটের সামনে। দর্শক এত করে আপনারা যেটা দেখছিলেন যে এই গাড়িটা আমরা দেখতে পেয়েছি যে একটু আগে কলেজ গেইটের সামনে এটা একেবারে নিয়ম না মেনে গাড়িটা ঘোরাতে গিয়ে এই যে কাভার্ড ভ্যানটা দেখতে পাচ্ছি তার সামনে লেখা যে মা বাবার দোয়া, এই এটাতে আমরা যেটা দেখতে পেয়েছি যে ঘোরাতে গিয়ে একটি যাত্রীবাহী শীততাপ নিয়ন্ত্রিত একটি বাসকে সজোরে ধাক্কা দেয়। ধাক্কা দেওয়ার পর সবচেয়ে আপত্তির যে বিষয়টি, তাকে যখন ডাক দেওয়া হয় এবং সে গাড়ি থেকে যখন মানুষগুলো নেমে তাকে ধরার চেষ্টা করা হয় সে পালিয়ে অবশেষে এখানটায় এসে দাঁড়ায়। একজন বয়স্ক চালক, আমি জানি না আপনি তো ধাক্কা মেরেছেন। আমি তো স্যার গাড়িটা ব্যাক করিয়ে, তো ব্যাক করার সময় আপনি তো ব্যাক করার তো কোনো আইন না, মহাসড়কে গাড়ি ব্যাক করতে পারে, ব্যাক করিয়ে উনি গাড়িটা ঢুকে দিছে না, মহাসড়কে গাড়ি ব্যাক করতে পারে কিনা বলেন, মহাসড়কে গাড়ি ফেরাতে পারে না, ফেরাইতে পারে না, তাহলে আপনি কেন 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 ঘোরালেন বলেন, বলেন কেন ঘোরালেন মহাসড়ক, মহাসড়ক কি আপনার? উনি দেখছেন পিছন থেকে গাড়িটা ঢুকছে, তারপর উনি গাড়িটা আবার ওই গাড়িটাতে গ্লাস ভেঙেছে, গ্লাস ভাঙার পর সেই গাড়ি থেকে লোক নেমেছে, আপনি সজোরে ধাক্কা দিয়েছেন, সেখানে কোনো মানুষ ক্ষতি হয়েছে কিনা, গাড়ির ক্ষতি হয়েছে কিনা, অন্যায় করেছেন তারপর আপনাকে দাঁড়াতে বলা হয়েছে, চিৎকার করে, চিৎকার করে দাঁড়াতে বলা হয়েছে, বা যা আপ দৌড়ে এসেছে আমরা সাক্ষী, এগুলো সব রেকর্ড আমাদের আছে, তারপরে দাঁড়ালেন না কেন, আপনি পালিয়ে আসলেন কেন? আপনি একটা লোক, যদি একটা গাড়ি আপনি নিজে একটা অপরাধ করেছেন, গাড়ি ধাক্কা দিলেন, আপনি দেখলেন, আমরা এই সব দেখলাম, সব আমাদের ভিডিও আছে, দেখার পর আবার জোরে টান দিয়ে পালাতে চাইলেন কেন? সেই গাড়িটা হচ্ছে কি, সেই গাড়ির একজন কর্মচারী এই উনাকে দৌড়াতে দৌড়াতে কলেজ গেট থেকে এসে এই উপজেলা পরিষদের এখানে সে চলে এসেছে। তো এই ওই গাড়িটা কি গাড়ি? আমাদের স্লিপার কোচ, স্লিপার কোচ। এই এই লোকটাকে একটু চোখে চোখে রাখেন আপনারা, এই এই লোকটাকে, এই ড্রাইভার কি চোখে চোখে আসছে এটা নিয়ে বিচার করবে। কিন্তু ওখানে কি আপনাদের গাড়ির যে সজোরে ধাক্কা দেওয়ার পর গাড়ির কি ক্ষতি হয়েছে, মানুষের কোনো ক্ষতি হয়েছে? মানুষের ক্ষতি হয়েছে কিনা এখনো বলতে পারতেছি না, কিন্তু গাড়ির ব্যাপক ক্ষতি। কেন বলতে পারেন আপনি কি? আমি ভিতরে দেখে আসছি, ওনারা মানে চিল্লাচিল্লি করতেছে আর আমি তো ওনাকে থামানোর জন্য চেষ্টা করতেছি, ওনাদের বলতেছি ইশারা করে যে দাঁড়ান, আমি অনেক দূর পর্যন্ত দৌড়ে আসছি ওনার পিছে পিছে। কিসে আসছেন আপনি, পেছনে পেছনে আসছেন? দৌড়ে আসি, তারপরে আমি না পারতে অটোতে করে চলে আসি এই পর্যন্ত ওনাকে ধরার জন্য। জি, তাহলে ওখানে কি কোনো মানুষ, আপনি কি একটু খবর নেবেন যে ওখানে কোনো মানুষের ক্ষতি হয়েছে? কিন্তু গাড়ির ক্ষতি হয়েছে আমার, গাড়ির ক্ষতি হয়েছে এটা তো না, কিন্তু এখন গাড়িটা কোথায়? গাড়িটা এই সামনে আছে। না গাড়িটাকে কি আপনারা, গাড়িটা তো আপনারা কি এখন ছাড়বেন নাকি? না ওনাদের সাথে বিচার আচার ফয়সালা কি হয়। কিন্তু আপনি যাত্রীরা যে আপনার টিকিট কেটেছে তারা কি করেছে? আপনার এই ড্রাইভার ভুল করেছে বলে কি আপনি যাত্রীদের দাঁড়িয়ে রাখবেন ওখানে? না না দাঁড়ায় রাখবো না, সর্বোচ্চ 5-7 মিনিটের মধ্যে এটার একটা ব্যবস্থা হয়ে যাবে, আমরা গাড়ি ছেড়ে চলে যাব আর কি। আচ্ছা দিনের মধ্যে আপনি কি ব্যবস্থা, আপনি সেখানে একটু খবর নেন, তিনি খবর নিচ্ছেন সেই সেন্ট মার্টিন
এটা কি স্লিপার কোচ হুন্ডাই সেন্ট মার্টিন স্লিপার কোচের যাত্রীদের কোনো খবর ক্ষতি হয়েছে কি একটু খবর নে। আচ্ছা ঠিক আছে সমস্যা নাই, ওই ইব্রাহিম ভাই আসছে, ইব্রাহিম ভাই আসছে। হ্যাঁ হ্যাঁ, ওখানে যাত্রীদের কোনো ক্ষতি হয়েছে? যাত্রীদের কোনো ক্ষতি হয় নাই, গাড়ির ক্ষতি হয়েছে। কিন্তু আপনি যদি এইটা মীমাংসার নামে, মীমাংসার নামে আপনার যাত্রীদের দাঁড় করিয়ে রাখবেন নাকি সেখানে? না 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 না, আমরা ছেড়ে যাব, আমাদের ম্যানেজার সব চলে আসছে। আজকে গাড়ি গেছে, আমরা দেখালাম এই গাড়িটাকে, আবারও আমরা দেখে নিচ্ছি গাড়ির নাম্বারটা, ঢাকা মেট্রো T20-26-24। এই গাড়িটা, এই গাড়িটা কিছুক্ষণ আগে কক্সবাজার কলেজ গেইটে এই মহাসড়কে, এরকম মহাসড়কে গাড়ি ঘোরাচ্ছিল। এই কাভার্ড ভ্যানটি, এই কাভার্ড ভ্যানটি এখানে নাম দেওয়া হয়েছে মা বাবার আর দোয়া। এই কাভার্ড ভ্যানটি যার নাম্বার ঢাকা মেট্রো T20-26-24, এই নাম্বারের গাড়িটি, এবং সজোরে ধাক্কা দেওয়ার পর সেখানে সেন্ট মার্টিন হুন্ডাই পরিবহনের গ্লাস ভেঙে যায়। গ্লাস ভেঙে যাওয়ার পরও সেখান থেকে লোকজন এসে চিৎকার করলো, চেঁচামেচি করলো, ড্রাইভারের কাছাকাছি গেল, কিন্তু ড্রাইভার এক টান দিয়ে পালিয়ে আসলেন। অবশেষে তারও পিছু পিছু নিতে নিতে এই জায়গায় এসে দাঁড়ালো। এই ড্রাইভারের আমরা দেখেছি, সেই ড্রাইভার, সেই গাড়িটি আছে এখন, সেই ড্রাইভারের তার বিষয়ে কি ব্যবস্থা নেওয়া হবে, গাড়ির বিষয়ে তাদের ব্যাপার, কিন্তু অন্যদিকে হুন্ডাই পরিবহন তাদের বিচার মীমাংসা করার জন্য যেন এটি আবার ওই যে যাত্রীদের সেখানে দাঁড় করিয়ে না রাখে সে প্রত্যাশা রাখলো। এতক্ষণ সাথে থাকলো আমাদের, এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।